আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরাদ হোসেন, এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে থাইল্যান্ড বিএল, যেটা বয়েস লস, পাসপোর্টে ভিসা নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে এবং তার ফলাফল নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা জানেন আমরা এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড যে কোনো দেশের ভিসা রিলেটেড, ট্যুরিস্ট ভিসা, মেডিকেল, বিজনেস, এই সকল বিষয় রিলেটেড আমাদের অনেকগুলো ভিডিও এই চ্যানেলটিতে রয়েছে। যেটি আপনার প্রয়োজন সেটি আপনি আই বাটনে ক্লিক করে দেখে নেবেন এবং সাথে থাকা যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো ভালোভাবে দেখলে আপনার ভিসা করতে সহজ হবে। তো বন্ধুরা, আমরা আগেই বলেছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে থাইল্যান্ডের বয়েস লস, যে পাসপোর্টে বয়েস লস রয়েছে বা বিএল রয়েছে সে পাসপোর্টে কীভাবে আপনি ভিসা করবেন, তারই একটি আমাদের ভিডিও রয়েছে। তারই ধারাবাহিকতা আমাদের একজন কাস্টমার আমাদের ফোন করে আমাদের সাথে এসেছেন এবং সেই ফলাফল নিয়ে আজকে আমরা কথা বলব। এই মুহূর্তে আমাদের সাথে যিনি রয়েছেন সেটি হচ্ছেন এমডি আবদুল্লাহ আল নোমান, যিনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে এসেছেন। আজকে আমরা তার সাক্ষাৎকার নিব। ততক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা, আজকে আমরা এখন পরিচয় করে দিব যে নোমান ভাই আমাদের ভিডিও দেখে এসেছেন সে বিষয়ে আমরা ওনার মুখ থেকে আমরা বিস্তারিত শুনব। তার আগে তার ওনার পরিচয়টাকে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি, তো নোমান ভাই আপনি তো আমাদের গত 22 তারিখে আমাদের অফিসে এসেছিলেন। জি, 22/6/2022। তো কিভাবে আসলেন বা কিভাবে আমাদের অ্যাড্রেসটা পেয়েছেন একটু যদি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমি এই অ্যাড্রেসটা পেয়েছি ইউটিউবের মাধ্যমে। এবং আপনার ফুল নামটা একটু বলবেন কাইন্ডলি। আমার ইউটিউবের মাধ্যমে এই অ্যাড্রেসটা পেয়েছি। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ নোমান, আমি প্রফেশনাল একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো ভাইয়ার ইউটিউব চ্যানেল দেখেই মানে বিএল এর ভিসা করানো যায় ওরকম মানে ভিডিও দেখেই আমি আসছি ওনাদের এখানে। তো আসার পরে আমি এক জায়গায় প্রথম পাসপোর্ট দিয়েছিলাম জমা, ওখানে আমার বিএল আসছে মানে বয়েস লস যেটা। তো ওই পেপারসগুলো ঠিক ছিল, বাট কেন যে হয় না সেটা আসলে জানি না। তার ভাইয়ার এখানে আসছি আর ওই ওনার যে কনসালটেন্ট ছিল উনি যথেষ্ট আন্তরিকতার সাথে আমার সাথে মানে খুব ভালোভাবে করে কীভাবে প্রসেস করতে হবে, আবার মানে যেগুলো একদম সূক্ষ্মভাবে করার সেগুলো আমাকে বসায় রেখে তারপর সুন্দরভাবে মানে প্রসেসগুলো করাইছে যে আপনার। তারপরে একটা কথা আরেকটা বলতে হবে যে আসলে ফেক কোনো কিছু দেওয়া যাবে না এখানে, যেটা একটা জিনিস বোঝা গেল যে ওনারা ওইভাবেই আমার থেকে জিনিসগুলো নিচ্ছে, মানে কোনো কিছু ফেক নাই, সব কিছু মানে অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে। ওইটাই এসেছে কথা যে আপনি তো আসলে অনেকের একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে অনেকে থাকে যে আপনার সাধারণত ইউটিউবে যারা ইউটিউব করে থাকেন বা ইউটিউবে অনেক কথা শুনেন বা দেখেন, অনেকের একটা মিসকনসেপ্ট কাজ করে যে সাধারণত ইউটিউবে ফেক জিনিসই আসে। একটা আপনি যে ইউটিউব দেখে আমাদের এখানে আসছেন, আপনার ইউটিউব এবং আমাদের বর্তমান পরিস্থিতির সাথে আপনার কী মনে হয়েছিল যে না বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট আন্তরিকতার সাথে ওনারা কাজ করে? আপনি আসলে অফিসে না আসলে বুঝবেন না যে ওনারা কতটুকু আন্তরিকতার সাথে কাজ করে। ইভেন কি আমি টিকিট কাটার জন্য বসছি যে ওনারা যথেষ্ট আন্তরিকতার সাথে দেখতেছি যে টিকিটগুলো দেখতেছে, ফেয়ারগুলো দেখতেছে, কথাবার্তা। আপনি এখানে আসলে আপনি মোটামুটি যেভাবে ভিসা প্রসেস করা যায় একদম সেভাবেই ওনারা দিক নির্দেশনা দিবে আপনাদেরকে। কোনো মানে ফেক কোনো কিছু ওনারা প্রোভাইড করবে না, বলবে যে ফেক কোনো কিছু দিয়েন না। ওনাদের হাতে যেটুকু মানে ইয়ে আছে আমি যেটুকু পর্যন্ত দেখলাম আসার পরে, ওনারা যথেষ্টভাবে সুন্দরভাবে কাজ করতে চায়, আন্তরিকতার সাথে কাজ করতে চায়। একটু দর্শকের উদ্দেশ্যে যদি আপনি, আজকে তো হচ্ছে আপনার অলমোস্ট 30 তারিখ, আপনি 22 তারিখে আমাদের পাসপোর্টটা দিয়েছিলেন, আপনি আজকে 30 তারিখে পাসপোর্টটা পেয়েছেন, একটু যদি দর্শকের উদ্দেশ্যে পাসপোর্টটা দেখা দেন। পাসপোর্টটা একটু প্রথম পেজটা প্রথমে দেখাবেন। প্রথম পেজটা ভিসা পেজটা দেখাবো? না ভাই, প্রথম পেজটা দেখেন তারপর ভিসা পেজটা দেখাবেন। এই হচ্ছে যে আমার প্রথম পেজ, ফুল দেখাই তো, ফুল না দেখলে তো তারপর আমরা হাইড করে দিই। হাইড করে দিবেন? হ্যাঁ অবশ্যই, কারণ পার্সোনাল ওগুলো অনেকগুলো জিনিস যেগুলো যেগুলো হাইড করা লাগে আমরা করে দিই। জি বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আবদুল্লাহ নোমান ভাইয়ের পাসপোর্ট কপি, এবং একটু কাইন্ডলি যদি দর্শকের উদ্দেশ্যে ভিসার কপিটা একটু দেখান। থাইল্যান্ডের ভিসার কপি, এবং আপনি যে প্রথম বিএলটা খেয়েছেন, প্রথম বিএল আগে ভিসাটা দেখিয়ে নেন ক্লিয়ারলি। অবশ্য আমাদের স্ক্রিন কপি আছে,
দর্শক এটা হচ্ছে উনি প্রথম যে জমা দিয়েছেন তার বিএল যেটা বয়স লস বলে থাকে সেই বয়স লসের পরে উনি কিন্তু ভিসা পেয়েছেন সাধারণত ডিসিং কপি আছে আমাদের মোহন ভাই একটু যদি দর্শকের উদ্দেশ্যে কোনো দর্শক যদি আমাদের কাছে আমাদের সেবা নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের সেবা নিতে উদ্দেশ্যে বলতে হবে আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন এশিয়া ট্রাভেলস যমুনা ফিউচার পার্কে তো এখানে এসে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমি মনে করি যে আপনারা এখানে আসলে 99% একটা ট্রাস্টেবল একটা ওনাদের এজেন্সি যেটা আমার এসে আমার মনে হইলো আসলে অ্যাকচুয়ালি অন্তর মানে বাস্তবতা থেকে বলতেছি রিয়েলিটি থেকে বলতেছি যে না আসলে বুঝবেন না ওনারা যে কীভাবে মানে আন্তরিকতার সাথে কাজ করে মানে সেটা আসলে আসলে বোঝা যাবে কাইন্ডলি আপনারা এসে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আবারও কথা হবে ইনশাল্লাহ কোনো একটি বিষয় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখেছেন আমাদের কাস্টমার রিভিউ তো অবশ্যই যদি আমাদের এই ভিডিও থেকে আপনার মনে হয় যে আমাদের সহযোগিতা বা আমাদের সেবা আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাদের দুটি ঠিকানা রয়েছে যেটি স্ক্রিনে দেওয়া থাকবে সেই ঠিকানায় আপনি অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের সরাসরি এসে আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের যে কোনো সার্ভিস রিলেটেড আপনি কোশ্চেন করে আপনি জেনে নিতে পারেন কী ধরনের সহযোগিতা আমরা করতে পারি তাহলে পর্যন্ত আবারও কথা হবে যে কোনো একটি বিষয় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম